বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস ছাত্র এবং বিএনপি মনোনীত পুরো জাতি আশাবাদী দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে ততই মঙ্গলজনক হবে বলে মনে করেন তিনি বলেন নতুন সরকারের কাছে প্রত্যাশা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নিতে হবে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় আহতদের খবর নেন তারা পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন হাসপাতালে ভর্তিদের মধ্যে বুলেট ইঞ্জুরি ছয়শো চৌরাশি জন চারশো সতেরো জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন আর ভর্তি আছেন একশো জন আহতদের চিকিৎসায় সব রকম সহযোগিতা করা হবে বলে জানান মির্জা ফখরুল আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো ছোট ছোট ছেলে একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে ছাত্ররা আছে অসংখ্য ছাত্র এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুক্রিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার তাদের পতন হয়েছে এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবার আবারও সেলিউটের অভিবাদন জানাই সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা হতে হয়েছে নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের শপথ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা লক্ষ্য এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাহাঙ্গীরাক্ত বাংলা ভিশন ঢাকা